শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা ফুল দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে আর আপনাদের উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। একটা ওষুধের পাতা, এই ওষুধটা হলো আপনার কবুতর ডিম পারতে পারতে বসে যায়, কবুতর দাঁড়াইতে পারে না, কবুতর প্যালারাইসের মতন দেখা যায়, কবুতর আপনি যতই ঠেলাঠেলি করেন ওই হাঁটতে পারে না। এই ওষুধটা আলাম একটা ওষুধ কবুতরে খাওয়া দিবেন, বেশি না 2 থেকে 3 দিন। যে কবুতরটা আপনি এই প্রবলেমটা ফেস করতেছে ওই কবুতরটা একটা আলাম খাওয়া দিবেন, আল্লাহর রহমতে আপনাদের প্রবলেমটা ঠিক হয়ে যাবে 2 থেকে 3 দিনের ভিতরে। আর এই ওষুধটা আপনার ফার্মেসিতেও পাবেন বা কবুতরের খাবারের দোকান বা কবুতরের ওষুধের দোকান ওই দোকানও পাবেন। আপনি দেখতেই পারছেন কবুতরের, আমি অলরেডি 2টা ওষুধ আমার কবুতরে খাওয়ানো হয়েছে, কবুতর আমি আনার পরে দেখি কবুতর হাঁটতে পারে না, কবুতর বসে থাকে। আমি চিন্তা ভাবনা করে দেখলাম আমি খাওয়া তারপর আপনাদের সাথে শেয়ার করবো, কে আমার কবুতর কী হয় না হয় না বুঝে আরেকজনের কাছে আমি শেয়ার করা মানে আমার জন্য বোকামি না। আর যারা আমার এই চ্যানেলটা নতুন দেখছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন, নিত্য নতুন সেলফুশ ভিডিও পাওয়ার জন্য সাজেশন পাওয়ার জন্য বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যেন সবার আগে আপনার মোবাইলে আমার ভিডিওটা যেন চলে যায়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আপনারা সবসময় পাশে থাকবেন, আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আমি ইউটিউবে শেয়ার করার জন্য দৈনিক আসার চেষ্টা করব। আর এই ওষুধটার দামটা আমি সঠিক বলতে পারলাম না কেন, এই ওষুধটা আনা হয়েছিল অনেক দিন আগে, আমি আইনে রাখা হয়েছিল, আমার কোনো প্রয়োজন পড়ে নাই, আমার হঠাৎ স্মরণ হলো এই ওষুধটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা তৈরি করলাম। এই ওষুধটা আপনারা ফার্মেসিতে গেলে বা ওষুধের দোকানে গেলে কবুতরের অর্ডার পয়সা দিতে পারবে, এটা দামটা কত। আর তারপর আপনার দাম জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই এটা জেনে আপনাদের সাথে আবার শেয়ার করব। আর বর্তমানে শীতে কবুতর যত্ন না নিলে কবুতর অসুস্থ এমনি হয়ে যায়, আর আল্লাহ রহমতে আপনাদের তো এখন পর্যন্ত আমার কোনো সমস্যা হয় নাই। আমার ঘরে 200 বারের লাইট আপনারা দেখতে পারছেন, 1টা 2টা পিছনে 1টা আছে, 3টা লাইট অল টাইম আমি রাত 9টা থেকে 10টার দিকে আমি জ্বালা দিই, সকাল 6টা 7টা 8টা দিকে বন্ধ করে দিই। আর পাশাপাশি আপনারা কবুতরের ঘরে একটা অ্যাডজাস্টমেন্ট লাগানোর চিন্তাভাবনা করবেন সবসময়, কেন গ্যাসটা কবুতর বেশিক্ষণ থাকলে কবুতর ঘরে আপনারা কবুতর অসুস্থ হবে, অ্যাডজাস্টমেন্টটা থাকলে কবুতরের ঘরে গ্যাসটা বাই করতে সুবিধা হবে। আর আমার এই চ্যানেলটা যারা দেখছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন, নিত্য নতুন সেলফিশ ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা বাজিয়ে দেবেন, পাশে থাকার। আর ভিডিওটা আপনাদের একটু উপকার হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি এখনও বলছি আমার দামটা খেয়াল নেই, আপনারা অবশ্যই দাম জানতে চাইলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি এটা জেনে আপনাদের সাথে শেয়ার করতে আমি ইচ্ছুক আছি, সমস্যা নেই। আর এই চ্যানেলের সবসময় পাশে থাকবেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, কবুতর ফার্মটা সুস্থ রাখার জন্য চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।